অনুভূতি, আবেগ, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আপনাকে আঘাতের সুযোগ ততই কম পাবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না আবেগ, না ভালোবাসা, না বিশ্বাস। হাজারটা ব্যর্থতার রং দিয়েই আঁকা হয় সফলতার ছবি। তাই ব্যর্থ হয়ে কখনো ফিরে আসবেন না, ব্যর্থ হয়ে আবার চালিয়ে যাবেন, তাহলেই আপনি জীবনে সফল হতে পারবেন। নিজের মাইনাস পয়েন্ট খুঁজে বের করা হচ্ছে জীবনের সবচাইতে বড় প্লাস পয়েন্ট। হিংসুক এইভাবেই শুকিয়ে যায় যে তার প্রতিবেশী কেন সুখে আছে। এখন মানুষ ভালো স্মৃতিগুলো পেন ড্রাইভে রাখে এবং খারাপ স্মৃতিগুলো মনে রাখে। স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলোর বিশ্বাস এবং সম্পর্ক ভাঙতে সময় লাগে না। মেয়েরা তার বাবার প্রতি কেন বেশি যত্নশীল হয় জানেন? কারণ তার বাবা তাকে মা বলে ডাকেন। ফর্সা বা কালো, লম্বা বা খাটো, সুন্দর বা অসুন্দর, আল্লাহ তাআলা আপনাকে যেমন বানিয়েছে তার নিজের ইচ্ছায় বানিয়েছে, তাই শুকরিয়া আদায় করুন। 14 জনের হাত না ধরে একজনের হাত শক্ত করে ধরুন, ভবিষ্যৎ সুন্দর হবে। যে মানুষটা আপনাকে হারানোর ভয়ে কাঁদত, একটা সময় দেখবেন সেই মানুষটাই হারিয়ে গেছে। যেই মানুষটা আপনাকে বলতো চিন্তা করবেন আমি পাশে আছি, একটা সময় দেখবেন সেই মানুষটাই সবার আগে আপনার পাশ থেকে চলে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। যদি কাল কিছু অর্জন করতে চাও তাহলে আজ থেকেই পরিশ্রম করা স্টার্ট করে দাও, তাহলেই তুমি কাল সেটা অর্জন করতে পারবে। কে কি করেছে, কেন করেছে, কেন এমন করলো, এসব যত কম ভাববেন ততই আপনি ভালো থাকবেন। ভালো মানুষেরা প্রতি পদে পদে ঠকে বেশি, এটা তাদের ভালো মানসিকতার ক্ষতিপূরণ। কেউ আপনাকে আঘাত করলে এই 5টি কাজ করুন, জীবন পাল্টে যাবে। 1. সৃষ্টিকর্তা যা করেছে ভালোর জন্যই করেছে, এই কথার উপর বিশ্বাস রাখুন। 2. নিজেকে ভালো কাজের মধ্যে ব্যস্ত রাখুন। 3. নিজের ধর্ম চর্চা করুন এবং ভালো মানুষের সঙ্গে সময় কাটান। 5. মায়ের সঙ্গে বন্ধুত্বস্বরূপ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। ভেবেছিলাম তোমার ভালোবাসা আমাকে বদলে দিবে, অবশেষে তোমার অবহেলায় আমাকে বদলে দিল। টাকা থাকলে যেমন পৃথিবীকে কেনা যায়, ঠিক তেমনি টাকা না থাকলে পৃথিবীকে চেনা যায়। সুখে থাকলে মানুষের অভাব হয় না এবং দুঃখে থাকলে নিজের ছায়াটাও পাশে থাকে না। কেউ আমার সঙ্গে মিথ্যাচার করেছে এইভাবে আমি হতাশ নয়, বরং আমি এটা ভেবে হতাশ যে আমি আর কখনো তাকে বিশ্বাস করতে পারবো না। বালতি যতই বড় হোক না কেন, ছোট্ট একটা ছিদ্র কিন্তু বালতিকে খালি করতে যথেষ্ট। ঠিক তেমনি জীবনের কোনো ভুলকে ছোট করে দেখা উচিত নয়। পরিস্থিতি এবং সময় যত জটিল হবে তুমি ততই মানুষ চিনতে শিখবে। মানুষ কি ভাববে এটা ভাবতে ভাবতে আমরা নিজেদেরকে নিয়েই ভাবতে ভুলে যাই। কোনো মানুষের সঙ্গে প্রচণ্ড কথা বলার ইচ্ছে থাকার সত্ত্বেও যদি সেই ব্যক্তিটা আপনার কথা বলায় বিরক্ত হয়, তাহলে প্লিজ তাকে বিরক্ত করবেন না। মনে রাখবেন সবার পছন্দ কিন্তু এক নয়, যাকে আপনি আপন ভাবছেন সে হয়তো আপনাকে মনেই রাখে না। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় এবং দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। আঘাতের একটা সীমা থাকে যেটা অতিক্রম করলে আঘাতটাও অসুন্দর হয়ে ওঠে, আর সেটার নাম হয় অবমাননা। সম্পত্তি দেখে প্রেম হয় না, আর সৌন্দর্য দেখে কখনো ভালোবাসা স্থায়ী হয় না। যে ব্যক্তি নিজের ধর্মের প্রতি বিশ্বাস আছে সে ব্যক্তি নিজের ধর্মকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ছোট করতে পারবে না। যেখানে মনের মিলটাই নেই সেখানে কাগজ কলমের বন্ধনটা লোক দেখানো মাত্র আর কিছু নয়। শুধু ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হয়। এই পৃথিবীতে কেউই নিখুঁত নয়, প্রতিটা মানুষেরই কিছু না কিছু খুঁত রয়েছে, তাই ভালোবাসলে সম্পর্ক টিকানো যায় না, মানিয়ে নিতে হয়। দূর থেকে মানুষ চেনা সহজ, কিন্তু ভিতর থেকে মানুষ চেনা খুব কঠিন। সৎ লোক 7 বার বিপদে পড়লেও উঠে দেওয়ায়, কিন্তু অসৎ লোক 1 বার বিপদে পড়লেই নিপাত যায়। তাই সবসময় সৎ পথে থাকুন। মানুষ 2টি ক্ষেত্রে খুবই অসহায়, দুঃখকে বিক্রি করতে পারবে না এবং সুখকে কিনতে পারবে না। সব আঘাতের প্রতিশোধ দিতে নেই, কিছু আঘাতের বিচার অপরওয়ালার কাছেই ছেড়ে দিতে হয়। রাগের মাথায় কাউকে প্রচণ্ড আঘাতের পরও যদি সে চুপ থাকে, তাহলে এটা ভেবো না সে কষ্ট পায়নি, এটা ভেবো যে তার কাছে সম্পর্কের মূল্যটা অনেক বেশি। তুমি নিজের জন্য যা করেছো সেটা তোমার সাথে চলে যাবে এবং অন্যের জন্য যেটা করেছো সেটা অন্যের মনে বয়ে যাবে। একটা মানুষ হুট করে তোমার জীবন থেকে চলে যায় না, সে অনেক আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নেয় যে তোমার জীবন থেকে চলে যাবে। সে শুধু সুযোগের অপেক্ষায় থাকে যে কখন ভালো একটা সুযোগ আসবে। যখন ভালো একটা সুযোগ আসে তখনই সেই সুযোগের অজুহাত দিয়ে সে তোমার জীবন থেকে চলে যায়। তাই কেউ যদি তোমার জীবন থেকে চলে যায় তাহলে দুঃখ পেয়ো না, তাকে ধন্যবাদ জানাও। পরিস্থিতি এবং সময় যতই জটিল হবে তুমি ততই মানুষ চিনতে শিখবে, তাই পরিস্থিতি এবং সময় কিছুটা খারাপ হওয়া প্রয়োজন। অনেক কথা মানুষ প্রকাশ না করলেও তার ব্যবহারে বুঝিয়ে দেয়। চোখ নিয়ন্ত্রণ ব্যতীত পাপ নিয়ন্ত্রণ অসম্ভব। যে মানুষটা আপনাকে হারানোর ভয়ে কাঁদত, একটা সময় দেখবেন সেই মানুষটাই হারিয়ে গেছে। যেই মানুষটা আপনাকে বলতো চিন্তা করবেন আমি পাশে আছি, একটা সময় দেখবেন সেই মানুষটাই সবার আগে আপনার পাশ থেকে চলে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলোর বিশ্বাস এবং সম্পর্ক ভাঙতে সময় লাগে না।
যদি কাল কিছু অর্জন করতে চাও তাহলে আজ থেকেই পরিশ্রম করা স্টার্ট করে দাও, তাহলেই তুমি কাল সেটা অর্জন করতে পারবে। মনের অনুভূতি, আবেগ, ভালোবাসা, মায়া, এগুলো যত কম প্রকাশ করবে মানুষ আপনাকে আঘাতের সুযোগ ততই কম পাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।